আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাইটিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি লিনিয়া রহমান। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনামগুলো। তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে ব্যাপক প্রাণহানির ঘটনায় আজ একদিনের শোক পালন করছে বাংলাদেশ। মৃতের সংখ্যা ছাড়িয়েছে 15,000। আজ টঙ্গী জয়দেবপুর সেকশনে ডাবল লাইনের ট্রেন চলাচল সহ তিনটি গুরুত্বপূর্ণ প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিলেট বিভাগীয় পাসপোর্ট অফিসে নানা অনিয়মের অভিযোগ, দালাল ছাড়া হচ্ছে না কোনো কাজ, হয়রানির শিকার হচ্ছেন বিদেশগামীরা। যশোরের গড়খালির বিস্তীর্ণ মাঠ জুড়ে গোলাপ রজনীগন্ধা সহ নানা রঙের ফুলের সমারোহ, বসন্ত বরণ ও ভ্যালেন্টাইন ডে সামনে রেখে ব্যস্ত ফুল চাষীরা। দর্শক শুনছিলেন শিরোনাম সংবাদে, এছাড়াও থাকছে মাইটিভির বৃহস্পতিবারের বিশেষ আয়োজন পাবলিক ভিউ। এবারে যাব বিস্তারিত প্রসঙ্গে। তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে ব্যাপক প্রাণহানির ঘটনায় আজ রাষ্ট্রীয়ভাবে একদিনের শোক পালন করছে বাংলাদেশ। আজ দেশের সকল সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশন সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে এবং নিহতদের আত্মার শান্তির জন্য দেশের সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে আছেন আমাদের সহকর্মী রাকিব হাসান, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। রাকিব, তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পের ঘটনায় রাষ্ট্রীয় শোক তো পালন করছে আজকে বাংলাদেশ, এ বিষয়ে আর কি কি তথ্য রয়েছে আপনার কাছে আমাদেরকে জানাবেন? আসলে আপনি ঠিক যেমনটি বলছিলেন যে আমরা জানি যে সম্প্রতি ঘটে যাওয়া যে ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক এবং সিরিয়ায় এ পর্যন্ত আমরা যতটুকু জেনেছি যে প্রায় 15,000 লোক আসলে মৃতের উদ্ধার করা হয়েছে, আরও অনেক সংখ্যক মৃত রয়েছে সেই ধ্বংসস্তূপের নিচে। সেই অনুযায়ী আসলে বাংলাদেশেও আজকে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। সেই শোক পালন করা হচ্ছে, আমরা দেখতে পেয়েছি সকল প্রতিষ্ঠানে এরই মধ্যে কিন্তু সকল জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে এবং আমরা আরও যতটুকু দেখতে পেয়েছি যে এরই মধ্যেই কিন্তু রাজনৈতিক যে কিছু কর্মসূচি ছিল সেই কর্মসূচিগুলো কিন্তু স্থগিত ঘোষণা করা হয়েছে এবং সব জায়গায় আসলে সে একটি শোকের যে শোকের ছায়া রয়েছে আমরা তারই প্রতিফলন দেখতে পেয়েছি এই সরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, এছাড়া বিশেষ করে বেসরকারি স্কুল কলেজ কিংবা শিক্ষা প্রতিষ্ঠান সহ অন্যান্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতেও আমরা সকাল থেকেই দেখতে পেয়েছি যে শোক, একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে এবং সেখানকার জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। আমরা যতটুকু জানতে পেয়েছি যে এখন পর্যন্ত আসলে যে ক্ষতিগ্রস্ত রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু তুরস্কে, এবং সেই সব অনুযায়ী তুরস্কেই কিন্তু এখন পর্যন্ত মৃতের সংখ্যা আসলে উদ্ধার করা হয়েছে 12,000-এরও বেশি এবং সিরিয়ায় 3,000-এর মতো মৃতের সংখ্যা উদ্ধার করা হয়েছে। এই মৃতের সংখ্যা আসলে ক্রমাগত আরও বাড়বে এবং সামনের দিনগুলোতে বাড়বে। তুরস্কের সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে যে শহরটি হাতিয় প্রদেশ এবং সেখানে আসলে একটি শহর থেকে 3,000-এর মতো মৃতদেহ উদ্ধার করা হয়েছে, আরও কয়েক হাজার মৃতদেহ নিচে রয়েছে এবং যেগুলো উদ্ধার কর্ম চালিয়ে যাচ্ছে। এই অংশ নিতে কিন্তু আমরা আরও যতটুকু জানতে পেরেছি গতকালকেই কিন্তু বাংলাদেশ থেকে একটি উদ্ধারকর্মী টিম আসলে তুরস্কে গিয়েছেন এবং সেখানে 61 জনের মতো একটি তালিকা আমরা পেয়েছি, সেখানে ফায়ার সার্ভিস এবং সেনাবাহিনীর কর্মকর্তারা রয়েছেন, তারাও আসলে এই উদ্ধার কর্মকাণ্ডে অংশগ্রহণ করবেন এবং তারা যতটুকু পারে সহায়তা করা হবে। আচ্ছা, সব কিছু মিলিয়ে আমরা বলতে পারি যে তাদের সাথে আসলে শোকাহত পুরো বাংলাদেশ, পুরো বিশ্ব এখন সেই শোকের সাথে সম্মতি প্রকাশ করে তাদের শোকে সামিল হয়েছেন। লিনিয়া, রাকিব, আপনাকে ধন্যবাদ। এদিকে স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় এরই মধ্যে 15,500-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে, এতে আহত হয়েছে কমপক্ষে 40,000 মানুষ। ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে তুরস্কের হাতিয় প্রদেশ। বুধবার সেখানে যান তার্কিশ প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি জানান ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি, তবুও সবাইকে উদ্ধার করা হবে। আবু সাইদপুর রিপোর্ট।
তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে একের পর এক উদ্ধার হচ্ছে মরদেহ, এ যেন লাশের সংখ্যাহীন মিছিল। সময়ের সাথে বাড়ছে স্বজনদের আহাজারি, কান্নারোলে ভারী উঠছে আশপাশের পরিবেশ। এই পরিস্থিতি যে কোনো পাষণ্ড হৃদয়ের মানুষকেও হার মানাবে। রাষ্ট্রীয় তরফ থেকে ইতোমধ্যে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তুরস্কের হাতেও প্রদেশ। বুধবার সেই অঞ্চল পরিদর্শন করেন তার্কিস প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সবাইকে উদ্ধার করার প্রতিশ্রুতি দেন তিনি। And we will start construction of new houses in all those 10 cities. আর এদিকে বিভিন্ন দেশ থেকে যোগ দিয়েছে উদ্ধারকর্মীরা। বাংলাদেশ থেকে 60 সদস্যের উদ্ধারকর্মী দল তুরস্কে কাজ করছে। তবে তিন দিন পেরিয়ে যাওয়ার পরও অনেক এলাকায় বিশেষজ্ঞ টিম পাঠানো সম্ভব হয়নি। স্বেচ্ছাসেবী ও স্থানীয়রা উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আবু সাদপু, মাই টিভি। টঙ্গী জয়দেবপুর সেকশনে ডাবল লাইনে ট্রেন চলাচল সহ তিনটি গুরুত্বপূর্ণ প্রকল্পের আনুষ্ঠানিক যাত্রা শুরু হতে যাচ্ছে আজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনটি প্রকল্পের উদ্বোধন করবেন। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত ডুয়েল গেজ ডাবল রেল লাইন নির্মাণ প্রকল্পের আওতায় কসবা মন্দবাগ এবং শশীদল রাজাপুর সেকশনে ডাবল রেল লাইনে ট্রেন চলাচল উদ্বোধন, ঢাকা টঙ্গী সেকশনে তৃতীয় ও চতুর্থ ডুয়েল গেজ লাইন এবং টঙ্গী জয়দেবপুর সেকশনে ডুয়েল গেজ লাইন নির্মাণ প্রকল্পের আওতায় টঙ্গী জয়দেবপুর সেকশনে ডাবল লাইনে ট্রেন চলাচল উদ্বোধন। এছাড়াও পাবনার ঈশ্বরদী উপজেলায় রূপপুর রেল স্টেশন ও নবনির্মিত 26 কিলোমিটার রেল লাইন উদ্বোধন করা হবে। সিলেট বিভাগীয় পাসপোর্ট অফিসে নির্ধারিত মার্কা ও দালাল ছাড়া পাসপোর্ট হাতে না পাবার অভিযোগ উঠেছে। সরকারি মূল্যের চেয়ে দ্বিগুণ টাকা অনলাইনে জমা দিলেও নানা হয়রানির শিকার হতে হচ্ছে বলে জানিয়েছেন পাসপোর্ট প্রত্যাশীরা। হয়রানি ও ভোগান্তি ছাড়া স্বাভাবিকভাবে পাসপোর্ট পাওয়ার দাবি ভুক্তভোগীদের। প্রতিনিধি মৃণাল কান্তি দাসের রিপোর্ট জানাচ্ছেন সংস্থা ব্রিজ উচ্ছ্বাস। প্রবাসী অধ্যুষিত সিলেট বিভাগীয় পাসপোর্ট অফিসে সরকারের নির্ধারিত টাকা জমা দিলেও হয়রানির শিকার হবার অভিযোগ করছেন সাধারণ মানুষ। ভুক্তভোগীরা জানান, ট্রাভেলস এজেন্সি বা দালালের মাধ্যমে অধিক টাকা দিয়ে পাসপোর্ট জমা না দিলে আবেদনপত্র জমা সহ ফিঙ্গারপ্রিন্ট দিতে সৃষ্টি হয় ভোগান্তি। ও যে সময়টা আজকে লস হয়, আমি সকাল 10টার সময় আইছি, 10টা থেকে এখনো লাইন না, ভিতরে গিয়ে আপনার এই এটা না ওইটা না একটা সমস্যা তারা দিয়ে দেয়। তো ট্রাভেলসের মাধ্যমে করলে কোনো মানে প্রবলেম সলভ করা লাগে না। আর জাতীয় পরিচয়পত্রে পিতামাতা কিংবা নিজের নামের অক্ষর ভুল হলে ভোগান্তির সীমা থাকে না। 6,000 টাকার স্থলে 9,000 টাকা দিলেও ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। ভুল হইলে তুমি একবার যাও ভোটার অফিসও, একবার যাও জজ কোর্টও, নোটারি করে লই যাও, প্রত্যয়নপত্র লই যাও, এই ভুল। 8,000-2,000 দিলে কোনো ভুল নাই। কিছু অনিয়মের কথা স্বীকার করে ভোগান্তিহীন পাসপোর্ট প্রদানের ব্যবস্থা নেওয়ার কথা জানান এই কর্মকর্তা। সরকার থেকে একটা নির্দেশনা দেওয়া হয়েছে, কারেকশন সকল ধরনের কারেকশন নিতে আসতে পারি না, রিকার্ড অনুযায়ী আবেদন করে নিতে পারতেছে। দালাল তো অফিসে থাকবেই না, তবে আমাদের দেরি কিন্তু মোবাইল কোড দিছি দেখছে, আর ভবিষ্যতে এরকম কন্টিনিউ প্রসেস থাকবে, এটা আমাদের চলমান। সিলেট বিভাগীয় পাসপোর্ট অফিস থেকে কোনো ধরনের হয়রানি ছাড়া সরকার কর্তৃক মূল্যে নির্ধারিত সময়ে পাসপোর্ট প্রদানে কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবি ভুক্তভোগীদের। শামস্তা ব্রিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। দর্শক, মানি লন্ডারিং প্রতিরোধে ও ফিনান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান চলছে সিআইডি কার্যালয়ে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। মানি লন্ডারিং প্রতিরোধ ও ফিনান্সিয়াল ইনভেস্টিগেশন কোর্সের সমাপনী অনুষ্ঠান এবং সনদ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত আজকে আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, সফল স্বরাষ্ট্রমন্ত্রী, দীর্ঘ এবং সুদীর্ঘ সময় সফলভাবে যিনি এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নেতৃত্ব দিয়ে আসছেন, সেই সফল স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান এমপি, উপস্থিত আছেন জননিরাপত্তা বিভাগের সম্মানিত সিনিয়র সচিব, উপস্থিত আছেন এডিশনাল আইজিপি এসবি এবং সভাপতিত্ব করছেন এডিশনাল আইজি সিআইডি। এখানে আমাদের ফ্যাকাল্টি মেম্বারবৃন্দ যারা ছিলেন, রিসোর্স পার্সন এবং পার্টিসিপেন্টবৃন্দ এবং সহকর্মীবৃন্দ, উপস্থিত আছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আমাদের সম্মানিত অতিরিক্ত সচিব এবং সুধীরবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্য শুরুতেই
গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীন বাংলাদেশের স্থপতি সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার নেতৃত্বে আমরা পেয়েছি আমাদের স্বাধীনতা। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1975 সালের কালো রাতে, 1975 সালের 15ই আগস্টের কালো রাতে বঙ্গবন্ধু পরিবারের সদস্যগণ, বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব সহ যারা শহীদ হয়েছেন তাদের সকলের শহীদদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, সশ্রদ্ধ স্মরণ করছি জাতীয় চারণে থেকে যাদের আত্মত্যাগ অবিস্মরণীয়। আমি গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি মহানুদ্ধযুদ্ধে প্রথম সশস্ত্র যুদ্ধে সশস্ত্র প্রতিরোধকারী রাজারবাগের অকুত ভয় শহীদ পুলিশ সদস্য সহ দেশ মাতৃকার জন্য আত্মত্যাগকারী লাখো শহীদ ও বীরাঙ্গনা মা বোনদের, যারা মা বঙ্গবন্ধুর আহ্বানে এই দেশ মাতৃকার স্বাধীনতার জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। ভাষার মাস ফেব্রুয়ারিতে শ্রদ্ধা করে স্মরণ করছি মহান ভাষা আন্দোলনে আত্মদানকারী সকল ভাষা শহীদদের, যাদের পিঠে প্রাণের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের মাতৃভাষা। আজ রাষ্ট্রীয় শোক দিবসে গভীর সমবেদনা জানাচ্ছে তুরস্ক সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্প নিহত শহীদদের প্রতি। আমরা দেখেছি যে আমরা কিছুদিন আগে আমাদের পুলিশ উইক হয়েছে, পুলিশ উইকে মাননীয় প্রধানমন্ত্রী এসেছিলেন, যেটা আমাদের এডিশনাল আইজিপি এসবি বলেছেন। আমাদের পুলিশ একাডেমি সারদাতে মাননীয় প্রধানমন্ত্রী এসেছিলেন, সেখানে বক্তব্য রেখেছেন, যেটা এডিশনাল আইজি এসবি বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশনা দিয়েছেন উনি এই 2040 সালের মধ্যে আমরা যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ব, আমরা এতদিন বলেছি, এখন সেটাকে স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন, এবং এই স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট গভর্নেন্স এবং স্মার্ট পুলিশ। এবং আমি মনে করি আজকে এখানে আসার আগেও মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় সহ আমাদের সিনিয়র সচিব মহোদয় এবং আমরা বসে কথা বলছিলাম যে আজকের এই যে এই তথ্য প্রযুক্তির যে সংযোজন এবং অপরাধের যে রহস্য উদ্ঘাটনে আমরা এখন যে পারদর্শিতা দেখাচ্ছি, এটা একটা এই বর্তমান সরকারের এটা একটা বিশাল বড় একটা অবদান। আমরা দেখেছি এই তো পূর্বে আমরা যে কোনো অপরাধ সংগঠিত হলে আমরা সবসময় যে নতুন যারা আছে তারা হয়তো জানবে না, আজকে যারা প্রশিক্ষণ দিয়েছে তারা মুসলিম বা মনে হয় যে নতুন সময়ের আগেকার দিনের যারা অফিসার ছিল তারা এখানে আমার সাথে। দর্শক, মানি লন্ডারিং প্রতিরোধ ও ফিনান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান চলছিল সিআইডি কার্যালয়ে, আমরা এতক্ষণ যুক্ত ছিলাম সেখানে সরাসরি। এবারে চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। বই মানুষের পরম বন্ধু। পৃথিবীতে সব কিছুই হারালেও একমাত্র অর্জনকৃত জ্ঞান কেউ ছিনিয়ে নিতে পারে না। বর্তমান সময়ে ক্রমেই প্রযুক্তি নির্ভর হয়ে উঠছে সমাজ ব্যবস্থা, এর ফলে বাড়ছে এর অপব্যবহারও। অথচ উন্নত দেশগুলো প্রযুক্তিকে ব্যবহার করছে ইতিবাচক কাজে, যার ফলে শিক্ষাক্ষেত্রে অনেকটাই এগিয়ে রয়েছে তারা। তবে আসার কথা হলো, তথ্য প্রযুক্তির এই ভিড়েও এতটুকু আবেদন হারায়নি কাগজের বই। দর্শক, আরও জানাচ্ছেন আবু সাইদ অপু। প্রিয় দর্শক, আমন্ত্রণ এবং স্বাগত জানাচ্ছি মাইটিভি সাপ্তাহিক বিশেষ আয়োজন পাবলিক ভিউয়ে। সাথে আছি আমি আবু সাইদ অপু। আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলবো তা হলো বই পড়ার মধ্যে যে আনন্দ এবং ডিজিটাল প্ল্যাটফর্মের মধ্যে পার্থক্য কী, সে বিষয় নিয়ে আমরা কথা বলেছি বই মেলায় আগত তরুণ তরুণীদের সাথে এবং অভিভাবকদের সাথেও। কী বলছেন তারা, তবে তার আগে দেখে না যাক ছোট্ট একটি প্রতিবেদন। বিশ্বের উন্নত দেশগুলোতে জীবনযাপনের নানাবিধ কর্মযোগ্য এবং শিক্ষণীয় যে কোনো বিষয়ে নেওয়া হয় প্রযুক্তির সহায়তা। বিশেষ করে পড়াশোনা থেকে শুরু করে জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ করার ক্ষেত্রে মোবাইল এবং প্রযুক্তির ব্যবহার মেলে দিয়েছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য অপার সম্ভাবনার হাতছানি, আর তা কাজে লাগিয়ে বেশ এগিয়েছে উন্নত দেশগুলো। এমনকি শিশুদের পড়াশোনা করানো হয় এই প্রযুক্তি দিয়ে। তবে উন্নত বিশ্বের মানুষ বই পড়ার অভ্যাসও কিন্তু রেখেছেন সমানতালে। তবে বাংলাদেশে বিরাজ করছে ভিন্ন চিত্র। সাম্প্রতিক এক জরিপে বিশ্বে ফেসবুকে সবচেয়ে বেশি সময় দেয়া দেশের তালিকায় 3 নম্বরে উঠে এসেছে বাংলাদেশের নাম। শুধু তরুণরাই নয়, এমনকি ছোট্ট শিশুরাও এখন এই প্রযুক্তি আসক্তির ঘেরা খোলে।
নানান ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম হয়ে উঠেছে অসামাজিক কার্যকলাপের সূতিকাগার। বিভিন্ন ধরনের অ্যাপস ও গেমস কেড়ে নিয়েছে মানুষের মূল্যবান সময়, আর এছাড়াও নীলছবির আসক্তির গ্রাস করছে রাহুর মতো। যদিও প্রযুক্তির ইতিবাচক অনেক ব্যবহার পথ এখনও উন্মুক্ত রয়েছে, তবে আগামী কয়েক দশকে প্রযুক্তি নির্ভরতা বাড়বে জীবনযাপনের নানাবিধ আয়োজনে। পরিস্থিতি যখন এমন, তখন বই আর প্রযুক্তিকে কিভাবে দেখছেন অভিভাবক আর শিক্ষার্থীরা? আকর্ষণটা তো এই যে কিউরিয়সিটি, এটার জন্য প্লে স্টোর থেকে ডাউনলোড করে তারপর চর্চা করা হয়। অন্যরা যেটা করে আমরা সেটা অনুসরণ করতে পছন্দ করি। যদিও প্রযুক্তি ব্যবহারের আগে বই ছিল বিনোদন আর জ্ঞান অর্জনের অন্যতম মাধ্যম। আমাদের হাতে একটি মোবাইলের কারণে শয়তানের বাক্স আমাদের হাতে ধরা গেছে। অনেকে বলতে পারে মোবাইলে বই পড়া যায়, কিন্তু আসলে মোবাইলে বই পড়তে যদি আমি ঢুকি, আমার একটা ফেসবুকে নোটিফিকেশন আসতেছে। পুরো বিশ্বটা তো এখন এই মোবাইলের মাধ্যমে, এটার মধ্যেই সবসময় ঝুঁকে থাকে। বইটা থেকে ওরা আস্তে আস্তে মানে সরেই যাচ্ছে। আসলে আপনি ইন্টারনেট ভালো কাজে ইউজ করতে পারতেছেন, আপনি আপনার চাইলে খারাপ কাজে ইউজ করতে পারতেছেন। সবচাইতে বড় শিক্ষক হচ্ছে বই, ভালো বইগুলো লেখকদের পড়া উচিত। প্রিয় দর্শক, এই ছিল আজকে আমাদের মাইটিভির পাবলিক ভিউয়ের বিশেষ আয়োজন। দেখা হবে পরবর্তীতে নাগরিকদের কোন প্রত্যাশা প্রাপ্তি, সঙ্গতি কিংবা অসঙ্গতির গল্প নিয়ে। সপেক্ষায় ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবসময় চোখ রাখুন মাইটিভিতে। যশোরের গদখালির বিস্তীর্ণ মাঠ জুড়ে গোলাপ, গাঁদা, রজনীগন্ধা, গ্ল্যাডিওলা সহ নানা রঙের ফুল। এখন দেশ জুড়ে ফুল সরবরাহ করা হয় এখান থেকে। আর তাই বসন্ত বরণ ও বিশ্ব ভালোবাসা দিবসকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন এখানকার ফুলচাষিরা। এবছর প্রায় 60-70 কোটি টাকার ফুল বিক্রির আশা করছেন ফুলচাষি ও ব্যবসায়ীরা। প্রতিনিধি শরীফুল ইসলামের রিপোর্ট জানাচ্ছেন এস এম হামিম। দুয়ারে দাঁড়িয়ে ঋতুরাজ বসন্ত, ভালোবাসার রঙে প্রকৃতিতেও বাসন্তী সাজ। পহেলা ফাল্গুন, বিশ্ব ভালোবাসা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরে শেষ পর্যায়ে পরিচর্যায় ব্যস্ত যশোরের গদখালির ফুল চাষিরা। মানে ভালো, তাই এখানকার ফুলের চাহিদাও দেশ জুড়ে। সারা দেশে যে ফুল বিক্রি হয় তার প্রায় 70% সরবরাহ করা হয় যশোরের গদখালি থেকে। এরই মধ্যে ফুলচাষি পাইকার শ্রমিকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে গদখালির ফুলক্ষেত ও বাজার। সামনে যে ফেব্রুয়ারি মাস, আশা করছি আমরা ভালো একটা ব্যাপক চাষ করেছি, তাতে করে আমরা একটা লাভজনক হবে আশায় আমরা আছি। এবার যাক, ফুল ভালো বেচা কিনে হচ্ছে, চাষিরও ভালো পয়সা পাচ্ছে। এই বাজারে বর্তমানে কয়েক লক্ষ টাকার ফুল বেচা কেনা হয়। চলতি মৌসুমে প্রায় 60-70 কোটি টাকার ফুল বিক্রির আশা করছেন ব্যবসায়ীরা। সেই সাথে ফুলের নতুন নতুন জাত, আধুনিক পদ্ধতির জন্য যশোরে ফুলের গবেষণা কেন্দ্র স্থাপনের দাবি জানান তারা। 60-70 কোটি টাকার ফুল এই অনুষ্ঠানকে ঘিরে বিক্রি হবে আমাদের, এবং ফুল চাষে আমরা একটা নীরব বিপ্লব ঘটানোর চেষ্টা করছি। যশোর জেলায় প্রায় 15 হেক্টর জমিতে চাষ হয়েছে গোলাপ, রজনীগন্ধা, গ্ল্যাডিওয়াস, চন্দ্রমল্লিকা, গাঁদা সহ বিভিন্ন ধরনের ফুল। এস এম হামিম, মাই টিভি নিউজ ডেস্ক। বিভক্তি দূর করে রিপাবলিকানদের প্রতি একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কংগ্রেসে দ্বিতীয়বারের মতো দেয়া তার স্টেট অফ দ্য ইউনিয়ন ভাষণে গুরুত্ব পায় আমেরিকা ফার্স্ট নীতি। 72 মিনিটের ভাষণে অভ্যন্তরীণ ইস্যুতে বেশি কথা বলেন বাইডেন। উঠে আসে বেকারত্ব, অর্থনীতি, পুলিশি ব্যবস্থার সংস্কার ও নিরাপত্তা ইস্যু। দর্শক, এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।